আসসালামু আলাইকুম, দিস ইজ মি নদী খন্দকার। কি অবস্থা সবার, কেমন আছো? তোমরা দেখতেছো যে আমার গেট আপ ফর দ্য ফার্স্ট টাইম পুরো ডিফারেন্ট, আর এটা হলো আমার হিজাবি আপুদের জন্য। আমি খুবই সুন্দর সুন্দর আবায়া নিয়ে এসেছি, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম লঞ্চিং। আবার বলে দিই, তারিন এদিকে দাঁড়াও একটু, এদিকে জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিই আগে প্রথমে, অ্যান্ড দেন আমি শুরু করে দিব। আমি কিন্তু আবায়া পড়তে পারি না, কিন্তু আমি অনেক কষ্ট করে কোনোভাবে তোমাদের জন্য পড়ছি, সো আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিই, দেন আমরা শুরু করে দিব। আর আজকে যে আবায়া, আবার আমি বলে দিই, এটা হলো আমাদের তারানা হাশিমের, আজকে আমরা লঞ্চ করছি এই আবায়াগুলি। এখন তোমরা কিন্তু এটা রয়্যাল মালাবারে পাচ্ছ, এই আবায়াগুলি তোমরা যদি দেখে পারচেস করতে চাও তোমরা মালাবারে পাবা। আমি জাস্ট একটু লাইফটা শেয়ার করে দিই, আমি ফার্স্ট টাইম কিন্তু আবায়ার লাইভ করতেছি, সো আমি চেষ্টা করব তোমাদের একদম পারফেক্ট ভাবে দেখাতে। সো তোমরা দেখতেছো যে আমি অলরেডি খুব সুন্দর তারানাপুর একটা খুবই খুবই সুন্দর আবায়া পরা, আমি আমাকে ব্ল্যাক, আমি ব্ল্যাক পড়তে যাচ্ছিলাম, পরে চিন্তা করলাম ব্ল্যাকে এত সুন্দর সুন্দর আমাদের আবায়া কালেকশন তারানাপুর, সো আই থট যে ব্ল্যাকটা বলে প্রবলেম করবে লাইটিং এ, সো এটার জন্য আমি ব্ল্যাকটা পরি নাই। সো নুসরাত, তোমরা সবাই একটু লাইফটা শেয়ার করে দাও নদী খন্দকার, অ্যান্ড টুডে উই আর লঞ্চিং রয়্যাল মালাবারে, আবার বলে দিই, তারানা হাশিমের তোমাদের হায়া আবায়াস। অলরাইট, হায়া আবায়াস পেজটা কিন্তু আছে, সো যে আপুরটা, যে আপুরা তোমরা আবায়াস পরো, এখন কিন্তু তোমরা এক্সক্লুসিভ খুব সুন্দর সুন্দর ডিজাইনার আবায়াস পাবা। অলরেডি কিন্তু আমি একটা পরা, অনেকেই দেখছে, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করো একদিন যেমন আল্লাহ আমাকে এই পথে নিয়ে আসে, বিকজ আমার অনেক ইচ্ছা। আচ্ছা, আমরা শুরু করে দিব। এটা আমার একটু ব্যাগে কেউ রেখে দিতে পারবেন, এটা একটু রেখে দিতে পারবেন? সো অনেকে কিন্তু দেখছে, আমি সব কিলি, তোমরা যদি প্রাইস জানতে চাও এগুলো এক্সক্লুসিভ আবায়াস, তোমাদের জাস্ট একটু রয়্যাল মালাবার আর হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করলে কিন্তু হবে। বাট তোমরা যদি স্পট পারচেজ করতে চাও, দেখে পারচেজ করতে চাও, তোমরা রয়্যাল মালাবারে এসে কিন্তু দেখতে পারবা। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়েয়ারিং আবায়া। অলরাইট, আমি মাথায় কাপড় দিয়ে আসছি। সো আমি শুরু করে দিব প্রথম একটা হোয়াইট কালার একটা খুব সুন্দর আবায়া দিয়ে। এটা হলো তোমাদের হোয়াইটের মধ্যে পুরাটার মধ্যে কিন্তু তোমাদের স্টোন ওয়ার্ক করা, আর এই আবায়াগুলি কিন্তু অনেক এক্সক্লুসিভ, অনেক সুন্দর। যারা তোমরা আবায়া পরো, আমি জানি যে যেহেতু তোমাদের সবসময় একটা ড্রেস পরতে হয়, সো একটু সুন্দর সুন্দর কিন্তু আবায়া কিন্তু এখন তোমরা হায়া আবায়াজে তোমরা পাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রাইসগুলি তোমাদের জাস্ট একটু ওদের পেজের মধ্যে জাস্ট জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? ওদের পেজের মধ্যে বললেই কিন্তু ওরা বলে দিবে প্রাইসটা। আর এটা হলো তোমাদের হোয়াইট কালারের মধ্যে অল ওভার স্টোন করা ম্যাটেরিয়ালটা, আমি তোমাদের বলে দিই, ম্যাটেরিয়ালটা হলো তোমাদের সফট নেটের মধ্যে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য অনেক অনেক দোয়া করবা, এমনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আবার আমি বলে দিই, আমি নদী খন্দকার প্রমোটিং হায়া আবায়াস বাই তারানা হাশিম ফর দ্য ফার্স্ট টাইম উই আর লঞ্চিং। আমাদের এখন সুন্দর সুন্দর আবায়া কালেকশন এখন তোমরা তারানা হাশিমের হায়া আবায়াজে তোমরা পাচ্ছ। আচ্ছা, এটা ছিল দ্য ফার্স্ট ওয়ান, স্ক্রিনশট তুলে তোমরা হায়া আবায়াজে পেজের মধ্যে ইনবক্স করতে পারো, আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু ইনবক্স করতে হবে। আচ্ছা, এগুলি সব ডিজাইনার্স, আবার বলে দেই, হাই, হোয়াইটার প্রাইস আপু হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করলেই হবে। আমি সবসময় সবাইকে অনেক রকমের কাপড় দেখাই, সো আমি সবসময় লিটারেলি ফিল করতাম যে আমি আবায়া পরে আসবো, মানে এটা কেমন দেখা যায়, বাট আমি চিন্তা করলাম আমি সব রকমের জিনিস দেখাই, বাট আমার যে আপুরা আছে যারা হিজাব করো, তোমাদের জন্য কেন আমি দেখাবো না? সো দ্যাটস ওয়াই আই নদী আপু ট্রুলি লুকিং, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবো যেমন একদিন আমি এমনই থাকতে পারি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবো। এখন আমি ব্ল্যাক কালারে দেখাবো, আর আবায়াগুলি আসলে অনেক সুন্দর। আমি এসেই বলছি, যখন আমি হজ করতে যাবো, আমার প্ল্যান আছে, আমরা কিন্তু হানিমুনে যাইনি, আমি আর আমার হাজবেন্ড, সো আমাদের প্ল্যান ছিল হজ করা, সো আমি বসে আমাকে কিন্তু একটা আবায়া দিতে হবে, পরে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতেছে সবাই এই জায়গায়। আচ্ছা, তোমরা যদি স্পট পারচেস করতে চাও এই আবায়াগুলি, তোমরা কিন্তু যদি দেখে পারচেস করতে চাও, যেহেতু ওগুলি অনেক এক্সক্লুসিভ, তোমরা কিন্তু রয়্যাল মালাবারে এসে কিন্তু এগুলি দেখতে পারবা। আবার আমি বলে দেই, আর এটা হলো তোমাদের হায়া আবায়াজের বাই তারানা হাশিম, আজকে লঞ্চ হচ্ছে ফার্স্ট টাইম উইথ মি, আই এম সো 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 প্লিজ যে আমাকে দিয়ে এটা আপু করাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখাই, এদিকেও কিন্তু তোমাদের খুব সুন্দর কাজ করা আছে, আর ডিজাইনগুলি খুবই 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 এলিগেন্ট। অলরাইট, আর এগুলি কিন্তু তোমরা এখন হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করলে কিন্তু ওরা বলে দিবে প্রাইসটা, আর আমি তো এটা পড়তে পারি না, আপু বোরখাতে তোমাকে বেশি মানায়, তাই দোয়া করো যেমন আল্লাহ আমাকে একদিন এই দিকে নিয়ে আসে, ওকে, দেন আমি অনেক সুন্দর সুন্দর তারা না আপুর বোরখা পরে পরে ঘুরবো। আচ্ছা, এটা একটু দেখাই, এদিকেও কিন্তু তোমাদের খুব সুন্দর কিন্তু তোমাদের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা, আর এদিকে দেখো খুব সুন্দর, এদিকে কিন্তু অ্যারাবিক কি জানি একটা লেখা আছে, আমি আই ডোন্ট নো, বাট কিছু সুন্দর কোনো কিছু লেখা থাকবে। আচ্ছা, আর এটা প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে। ডিটেলটা দেখো, নিচে কিন্তু খুব সুন্দর ডিটেল করা, আর এই জায়গায়ও কিন্তু তোমাদের খুব সুন্দর, দেখো এই যে
ডিটেইল করা আছে। আচ্ছা এটা একটু দেখাই, এটা হলো তোমাদের কি বলে, এটা হলো তোমাদের আবায়াটা, আর এটার প্রাইস জানতে হলো তোমাদের জাস্ট একটু হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে। এটা হলো তোমাদের ব্যাক পার্ট, ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের এই যে সুতার কাজ করা আছে। ইউ আর ট্রুলি সো বিউটিফুল মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং সো প্রিটি ইন হিজাব, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমার জন্য অনেক অনেক দোয়া করবা, অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক দিস লুক। আমি একটু আনকমফোর্টেবল লাগতেছিল টু বি অনেস্ট, অ্যাজ ইউ গাইজ নো আমি পড়ি না, বাট দেন আই থট ওয়াই নট ডু দিস, বিকজ আবায়া কালেকশনগুলো অনেক অনেক সুন্দর। আর এখন তোমরা যদি দেখে পারচেস করে নিতে চাও দেন তোমরা কিন্তু মালাবারে আসতে পারো। আচ্ছা আরেকটা খুব সুন্দর আবায়া দেখাবো, এটা হলো তোমাদের গ্রে কালারের মধ্যে, আর এটা একটু দেখাই, এটা হলো তোমাদের গ্রে কালারের মধ্যে, এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের কাজ করা আছে। এটা হলো তোমাদের হাতায়, আর পিছনে আমি একটু দেখাই, এটা হলো পিছনে, আর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। এগুলি কিন্তু সব ইম্পোর্টেড না, ইম্পোর্টেড ফ্যাব্রিক, এগুলি সব দুবাইয়ের ফ্যাব্রিক, অলরাইট। আর এদিকে একটু দেখাই, এই আবায়ার মতন আমি অনেক আবায়া দেখছি, অনেকে কি আমি দেখি যে যারা আবায়া পরে অনেক বড় আপুরা আছে, বাট এই টাইপের সুন্দর সুন্দর আমি কিন্তু ক্লাসি ডিজাইন দেখি না আবায়ার মধ্যে। এটা হলো তোমাদের ব্যাক পার্টটা, হাতাটা আমি একটু দেখাই, এটা হলো তোমাদের হাতাটা, লিঙ্কটা কিন্তু দেওয়াই আছে ক্যাপশনে, আবার আমি বলে দিই হায়া আবায়াস, অলরাইট। আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু তোমাদের হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে, বাই তারানা হাশিম, আবার বলে দিচ্ছি। আর এটা হলো তোমাদের মাথার জন্য, তোমাদের যে তোমাদের স্কার্ফটা, এটা হলো তোমাদের মাথার জন্য, ঠিক আছে। আর এটাও খুব সুন্দর, পিছনে দেখো কাজটা এত গর্জিয়াস। আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু ইনবক্স করতে হবে ডার্ক গ্রে কালারের, ঠিক আছে, ডার্ক গ্রে কালারের। আর দেখে যদি স্পট পারচেস করতে চাও তোমরা কিন্তু রয়্যাল মালাবার মালাবারে আসতে পারবা। তোমাকে সবকিছু তো অনেক পারফেক্ট লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটা দেখাবো, এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে, খুবই সুন্দর, এটা হলো পুরা ব্ল্যাকের মধ্যে, আর সাইডে কাজটা আমি একটু দেখাই, সাইডে খুবই সুন্দর কিন্তু তোমাদের পুঁথি দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, দেখো খুবই সুন্দর, এটা একটু দেখাই, খুবই সুন্দর কিন্তু তোমাদের সাইডে ডিজাইন করা, দেখো। আর এগুলি কিন্তু তোমাদের নর্মাল জর্জেট না, এগুলি সব হলো তোমাদের দুবাইয়ের ফ্যাব্রিক, ঠিক আছে। পিছনের পার্টটা দেখা, আর এই আবায়াটাও কিন্তু খুবই খুবই ক্লাসি, নিচে তোমরা দেখলেই বুঝবা যে অনেক ক্লাসি একটা আবায়া। আর এটা হলো তোমাদের খুব পুরা ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকটা দেখালে একটু প্রবলেম করে। আচ্ছা এটা হলো তোমাদের ব্ল্যাকের মধ্যে, আর এটার প্রাইস জানতে হলো তোমাদের হায়া আবায়াস পেজের মধ্যে জাস্ট একটু ইনবক্স করতে হবে, ঠিক আছে, ওরা কিন্তু প্রাইস জানিয়ে দিবে। আবায়াগুলি সুন্দর, বাট নদী আপনাকে আবায়া ছাড়া অনেক, আবায়া ছাড়া অনেক ভালো লাগে, হ্যাঁ আবায়া আবায়া ছাড়া ভালো লাগে, আবায়া সহ ভালো লাগতেছে নাকি এটা বলো, এটা তো জাস্ট আজকে আজকে লাইভের মধ্যে ডেফিনেটলি আমার একটা পড়তে হয়েছে, ঠিক আছে। তুমি যদি আরবিক স্পিক করতে বুঝা যায় তো না, মাশাআল্লাহ ইউ লুকিং মোর বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আবায়াগুলির সাথে ম্যাচিং হিজাব আছে ফুল কভারেজে, হ্যাঁ আপু ইউ লুক আরবিক, হ্যাঁ আমি জানি অনেক সুন্দর না, হ্যাঁ আপু সবগুলির সাথে স্কার্ফ আছে না মাথায়, কয়েকটাতে নাই আপু আর কয়েকটাতে আছে। আচ্ছা এটা হলো আরেকটা খুব সুন্দর একটা কালারের, আর এটা একটু দেখাই, এটার কালারটা তোমরা দেখতেছো এক্স্যাক্টলি যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটা, অ্যান্ড দেন এটার উপরে কিন্তু পুরাটার মধ্যে কিন্তু খুব সুন্দর তোমাদের পুঁথির কাজ করা আছে, অ্যান্ড পাইপ ওয়ার্ক করা আছে, খুবই গর্জিয়াস এক্সক্লুসিভ, কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই খুবই এক্সক্লুসিভ। আর এটা হলো তোমাদের ব্যাক পার্টটা, ঠিক আছে, এটা হলো ব্যাক পার্টটা, ব্যাকেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে, দেখো। আর এগুলি কিন্তু, হ্যাঁ আপু এগুলি ওপেন, আমি তো কখনো আগে আবায়া লাইভ করি নাই, সো এগুলি কিন্তু তোমাদের ওপেনও করা যায়, এটা ওপেনও ওপেন আছে, কিছু কিছু আছে ক্লোজ, সব কিন্তু তোমরা যদি ডিটেলস নিতে তো তোমরা জাস্ট একটু হায়া আবায়া পেজের মধ্যে ইনবক্স করে দিলে ওরা বলে দিবে। আচ্ছা এটা একটু গেল, এটা একটু দেখাই, এটা হলো তোমাদের ব্যাক পার্ট, আর এটা হলো তোমাদের ফ্রন্ট পার্ট। আর এগুলি তোমরা যদি দেখে পারচেস করতে চাই তোমরা মালাবারে আসতে হবে, রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মল, যেটা হলো সেক্টর 11 খান টাওয়ার সোনারগাঁও জনপথ উত্তরাতে। আচ্ছা এটার সাথে কিন্তু খুব সুন্দর শলও আছে, শলটা একটু দেখাই, এটা হলো তোমাদের শলটা, আর শলেও কিন্তু তোমাদের খুব সুন্দর করে কিন্তু সাইডে কাজ করা। আচ্ছা এটার সাথে কিন্তু তোমাদের শল আছে, আর এগুলি আবার বলে যে হায়া আবায়া পেজের মধ্যে যাবা লাইক ফলো দিয়ে রাখবা, যেমন ওদের আবায়া কালেকশন দেখতে পারো, খুবই এক্সক্লুসিভ আবায়া কালেকশন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে হায়া আবায়াস। বাই তারানা, এদিকে লেখা হয়েছে তারানা হাশিম, আজকে আমরা প্রথম লঞ্চ করছি। আচ্ছা ইউ আর ট্রুলি সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা যারা দেখতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি না চেষ্টা করছি কোনোভাবে, আমি তো অনেক একটু টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখতাম, সো আমি চেষ্টা করছি আমার এটা পড়তে, সো আমি চেষ্টা করবো একটু সুন্দর করে পড়ি। আচ্ছা এটা গেল, ইরানি মেয়ের মতন লাগছে।
আমি একটা কথা বলি, আমার আজকে একটা জিনিস বলতে হবে। মানুষ কত উইয়ার্ড আমরা চিন্তা করি, বিকজ উই লিভ ইন আ কি বলে ইসলাম, মানে আমরা একটা মুসলিম একটা দেশের মধ্যে থাকি, আমাদের পপুলেশন কিন্তু অনেক বেশি, আমরা মুসলমান বাংলাদেশে থাকি। সো যখন তুমি ওয়েস্টার্ন পড়বা তখনও মানুষ আসবে, যখন তুমি আল্লাহর কোনো কিছু করবা, মানে আল্লাহর পথে যখন কাউকে তুমি ওইভাবে, তুমি যখন একটা জিনিস প্রমোট করতেছে, আমি হিজাব, রাইট, যেটা আমাদের সব মুসলমান বোনরা অনেকে আছে যারা পড়ে, অনেকে পড়ে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা পড়ে এটা আলহামদুলিল্লাহ, আমি একদিন আল্লাহ যদি আমাকে ওই জায়গায় নিয়ে যায়, বাট এটা নিয়েও মানুষ হাসাহাসি করে, চিন্তা করো। সো আমি চিন্তা করি যারা যারা এগুলো করতেছেন, চিন্তা করেন একটাবার, ঠিক করতেছেন। আচ্ছা আরেকটা দেখাবো, এটাও কিন্তু খুব সুন্দর, এটা হলো তোমাদের ব্লু কালারের মধ্যে, খুবই সুন্দর। আর এটা কিন্তু অ্যাটাচড, অ্যাটাচড না, এটা অ্যাটাচ, ও এটা খোলা যাবে। আচ্ছা এটা হলো তোমাদের খোলা যাবে, ভিতরের পার্টটা আমি একটু দেখাই, এটা হলো তোমাদের ভিতরের পার্টটা, খুব সুন্দর ভিতরের পার্টটা, খুব সুন্দর কিন্তু তোমাদের অল ওভার, কিন্তু তোমাদের খুবই গর্জিয়াস করে কিন্তু তোমাদের কাজ করা আছে। আচ্ছা এদিকে দেখো, খুবই সুন্দর কাজ করা আছে পুরাটার মধ্যে, কিন্তু তোমাদের আবার বলে দেই, তোমাদের পাইপ ওয়ার্ক অ্যান্ড পুঁথির কাজ করা। আর এগুলি কিন্তু তোমাদের বাইরের সব পুঁথি অ্যান্ড পাইপ ওয়ার্ক, মানে এগুলি ম্যাটেরিয়াল বলো, তোমাদের পুঁথির কাজ বলো, সব কিছু কিন্তু তোমার বাইরের, এগুলি বাংলাদেশে একদমই হতে পারে না। আমি এত দেখাইছি আমার লাইফে জিনিসপত্র যে আমি দেখলেই বুঝে যাব, এত সুন্দর ফ্যাব্রিকটাও তোমরা দেখতেছো সিল্কের মধ্যে, দিস ইজ পিওর দুবাই সিল্ক, এটা পুরাটা দুবাই সিল্কের মধ্যে, খুব সুন্দর। ব্যাক পার্টটা আমি একটু দেখাই, এটা হলো ব্যাক পার্টটা, আর এটার সাথেও কিন্তু তোমাদের হিজাব আছে। স্কাই কালারের প্রাইসটা জানতে হলে তোমাদের জাস্ট একটু আবার বলে দিয়ে হায়া আবায়া পেজের মধ্যে ইনবক্স করতে হবে। আমি কোনো প্রাইসেস বলবো না, ওদের পেজে ইনবক্স করবো, ইনবক্স করলে কিন্তু বাকি সব ডিটেলস দিয়ে দিবা। আর তোমরা যদি একটু ক্লিয়ার পিকচার চাও আর তখন কিন্তু তোমরা জাস্ট ওদের পেজের মধ্যে ইনবক্স করতে পারো। জাস্ট লুক অ্যাট দিস, সো প্রিটি, সো প্রিটি, মানে দুবাইয়ের মধ্যে যে রানীদের কি বলে প্রিন্সদের যে বোরা যেই টাইপের আবায়া পরে, এক্স্যাক্টলি ওই আবায়া। দেখো আজকে আমি একটু গোল্ডও পরে আসছি আবায়ার সাথে, আমি দেখি, আমি আমি পরি না, বাট আমি জানি কে কিভাবে কি ক্যারি করে। আচ্ছা আরেকটা আমি দেখাবো, এটা অনেক সুন্দর, এটাও কিন্তু তোমাদের নিউট কালারের মধ্যে, অ্যান্ড লুক অ্যাট দিস, এখন বেশি সুন্দর লাগছে, সো থ্যাংক ইউ, নিউট কালারের মধ্যে। আর এটা একটু দেখা, এটা হলো একটা শিমরি, খুব সুন্দর শিমরি, শিমরি একটা খুবই সুন্দর ফ্যাব্রিক, যেটা হলো তোমাদের খুবই সুন্দর নিউট কালার, বিভিন্ন রকমের নিউট কালার, অফ হোয়াইট অ্যান্ড নিউট কালারের মধ্যে। পিছনটা আমি একটু দেখাই, আর এটা হলো তোমাদের ওপেন আবায়া। আর ভিতরে কি এটার মাথার স্কার্ফ আছে? আচ্ছা এটার মাথারও কিন্তু তোমরা স্কার্ফ আছে, এটা তোমরা হিজাব আছে। আচ্ছা এটা হলো তোমাদের হিজাবটা, আর এই হিজাবে কিন্তু তোমাদের সেম ফ্যাব্রিক দিয়ে কিন্তু এই যে এটা তোমরা সাইডে এই জায়গায় দিতে পারো, যেভাবে আমি এই যে স্টোনটা দিছি। ঠিক আছে আপু, যে আবায়াটা ব্ল্যাকটা ওইটা হবে, হ্যাঁ আপু, জাস্ট স্ক্রিনশট তুলে তোমরা জাস্ট পেজের মধ্যে ইনবক্স করে দাও। আর তোমরা যদি অনেক আবায়া লাইভ দেখতে চাও আমার, ডেফিনেটলি আমাকে কিন্তু জানাবা, ইটস নাইস ডুইং ইট, ইটস ভেরি ইজি, আই কেম, আই ওয়ার ইট, আমার আমার কাপড়ের উপরে পরে এখন আমি লাইভ এসে বসে, এক সেকেন্ড লাগছে। আচ্ছা এটা একটু দেখাই, ওয়াও লুক অ্যাট দিস, সো প্রিটি, নিউট কালারের মধ্যে, খুব সুন্দর শিমরি নিউট কালারের মধ্যে। এটা হলো তোমাদের ব্যাক পার্ট, আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু কাজ কর, সেম ফ্যাব্রিকের আছে। আর এটার সাথে কিন্তু একটা বেল্টও আছে, ঠিক আছে, এটার সাথে কিন্তু একটা বেল্টও আছে, মাঝখানে একটা বেল্ট থাকবে। আর এটা হলো তোমাদের নিউট কালারের মধ্যে, এটা হলো তোমাদের নিউট কালারের মধ্যে। আরও কিন্তু অনেক ডিজাইনস আছে, আমার সাথে থাকবা, লাইভটা শেয়ার করে দেবো। আমি নদী খন্দকার, প্রমোটিং হায়া বাই আস্টুডে বাই তারানা হাশিম, আর আজকেই লঞ্চিং হলো। সো তোমরা ডেফিনেটলি ওদের পেজে যাবা, লাইক ফলো দিয়ে রাখবা, যেমন ওদের সব কালেকশন দেখতে পারো। আপু প্লিজ হিজাবটা খুলে দেখো, আপু আমি তো হিজাবটা পরাই, আর কি দেখাবো, এটা এমনই। মাশাল্লাহ সুপ্রি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাল্লাহ তোমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হিজাব খুলে সৌদি মেয়ের মতন দেখতে আপু, থাকি ডাক্তার। আচ্ছা আচ্ছা এখন আমি ভেলভেটের একটা দেখাবো, ভেলভেটের মধ্যে, এটা হলো তোমাদের ভেলভেটের মধ্যে, খুব সুন্দর অল ওভার সোয়ারোভস্কি স্টোন ওয়ার্ক করা ভেলভেটের মধ্যে। আর এটাও কিন্তু তোমাদের নর্মাল ভেলভেট না, এটা হলো তোমাদের দুবাইয়ের থেকে, আর এটার মধ্যে অল ওভার সোয়ারোভস্কি স্টোন ওয়ার্ক করা। আচ্ছা আর এটার নিচের পার্টটাও কিন্তু তোমাদের পিছনে আর সামনে খুবই সুন্দর, দেখো সোয়ারোভস্কি ওয়ার্ক করা, ও মাই গড, এত সুন্দর লাইভে কিন্তু আসলে সৌন্দর্যটা কিন্তু ওইভাবে বোঝা যাইতেছে না, সামনে দেখে আমি কেমন জানি লাগতেছে আমার যে এত সুন্দর। আচ্ছা এটা দেখো, এটা হলো পুরাটা সোয়ারোভস্কি ওয়ার্ক করা, পিছনেও কিন্তু সোয়ারোভস্কি ওয়ার্ক করা। হাতের কাজটা আমি দেখাবো, এই প্যাটার্নের কিন্তু তোমাদের কাজটা দেখো, সোয়ারোভস্কি সোয়ারোভস্কি ওয়ার্কগুলি কিন্তু তোমাদের, এটা কিন্তু যে কোনো সোয়ারোভস্কি না। আর আবার আমি বলে দিই, এগুলি কিন্তু তোমাদের কালারটা একটু অন্যরকম একটা শাইন দেয় না, খুব সুন্দর অন্যরকম, কি হ্যাঁ খুব সুন্দর একটা শাইন দেয়। আচ্ছা আর এটা হলো পুরা ভেলভেটের মধ্যে, এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে, খুবই সুন্দর। বাইরে বাইরে কি এগুলি ডেলিভারি দেওয়া যাবে, দেশের বাইরে?
অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। ভেলভেটের গুলি দেশের বাইরে যারা হিজাব পরো ডেফিনেটলি তোমরা কিন্তু দেখতে পারো, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা আরেকটা আবায়াতে চলে যাব। এটা হলো খুব সুন্দর, এটা হলো তোমাদের খুব সুন্দর, কিন্তু তোমাদের আমি বলবো এটা হলো একটু সি থ্রু, বাট এটা মজলিনের মতন লাগতেছে, একদম পিওর মজলিনের মধ্যে। আর এটা তোমরা আবায়া হিসাবে ইউজ করতে পারো, যারা জাস্ট পুরোপুরি একদম ব্ল্যাক কালার পরো না, একটু সি থ্রু পরা যায় জাস্ট উপরে পরার জন্য, এটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস জানতে হলো তোমাদের তারানা হাশিমের হায়া আবায়া পেজের মধ্যে ইনবক্স করতে হবে, যেটা হলো তোমাদের ক্যাপশনে দেওয়া। আর এটার সাথে কিন্তু তোমাদের আবার বলে দিই, এটার সাথেও কিন্তু তোমাদের হিজাব আছে। আচ্ছা এটার সাথে হিজাব আছে, আর এটা হলো তোমাদের হিজাবটা ব্ল্যাক কালারের, আর এটা অনেক সুন্দর। এটা হলো তোমাদের একটা মাজলিনের উপরে, খুব সুন্দর শাইনি একটা মাজলিন। অলরাইট আপু হিজাব পরেছো এটা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপু ফিউচারে দোয়া করি অলওয়েজ। তুমি দোয়া করো আপু, দোয়া করো যে আমি কোনো সময় ওই পথে যাই, এটা কে দোয়া চাবে না। আচ্ছা এটা একটু দেখাক, দেখাই। এটা হলো খুবই সুন্দর শেমরি একটা মাজলিনের একটা প্রিন্টের, খুব সুন্দর কিন্তু তোমাদের একটা আবায়া, ঠিক আছে। ও কত হিজাব। আচ্ছা আপু এটা আমি আমি যেটা পরা এটা তো খুলতে পারছি না, এটা হলো তোমাদের নর্মাল যে হিজাবগুলি থাকে, তুমি জাস্ট একটু বলো যে সাইজগুলি কেমন, নর্মাল যে হিজাবগুলি থাকে। বাট তোমার এটা আমি বুঝতেছি যে তোমার একটা ব্যান্ড ভিতরে পরে কিন্তু তুমি এটা করতে পারবা, ব্যান্ডটা ভিতরে পড়তে হবে, ধরো একটা ব্যান্ড পরে এটা তোমার করতে হবে, থাকে না কিছু ক্যাপ, সরি ব্যান্ড না ক্যাপ মনে হয় পড়তে হয়, ক্যাপ পরে তুমি যদি পরো অনেক ভাল লাগবে। আচ্ছা আরেকটা আবায়াতে আমি চলে যাব, আরেকটা আবায়াতে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ লামিসা, লামিসা এমন একটা আবায়া কিনে দিস আমাকে। আচ্ছা এটা একটু দেখাই, এটাও কিন্তু তোমাদের খুব সুন্দর সিল্কের, আর এটা হলো একটা শাইনি সিল্কের মধ্যে, খুব সুন্দর লাইট মুয়াফ কালারের মধ্যে, ভেরি প্রিটি। ভিতরে আমি দেখাই, ভিতরে হলো তোমাদের এটা কিন্তু তোমাদের অ্যাটাচ না, ভিতরে কিন্তু হোয়াইট এটা পরবা, অ্যান্ড দেন এটা তোমরা উপরে পরবা, আর এটা হলো তোমাদের ব্যাক পার্ট। আর হাতাটা আমি দেখাই, হাতাটা ইজ ভেরি ভেরি ভেরি, এটা অনেক এলিগেন্ট আপু। এগুলো সব ফ্রি সাইজ আপু, একটু ওয়েট করতে হবে, হায়া আবায়াজ এখন আমার লাইফটা দেখতেছে, যেহেতু এটা ওদের লঞ্চিং ফার্স্ট টাইম লাইভ হচ্ছে, সো আমি বলবো একটু ওয়েট করো আপু, সবাই আমার লাইফটা দেখতেছে, সো ওয়েট আ সেকেন্ড, অলরাইট ওয়েট a few minutes more, then আমার লাইভের শেষের পরে ইনশাল্লাহ তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবা, আচ্ছা রিপ্লাই পেয়ে যাবা। হাতাটা আমি একটু দেখাই, এটা হলো তোমাদের হাতাটা, এটার সাথে উই হ্যাভ আ হিজাব অ্যান্ড দেন উই হ্যাভ আ বেল্ট অ্যাজ ওয়েল। আচ্ছা এটার সাথে বেল্টও আছে, আর এটার প্রাইস জানতে হলে হায়া আবায়া পেজের মধ্যে তোমরা ইনবক্স করে দেবা, বাই তারানা হাশিম। আবার বলে দিচ্ছি আমার লাইফে বেস্ট আবায়া কালেকশন, সত্যি কথা যেটা বেস্ট আবায়া কালেকশন, আমি এত সুন্দর সুন্দর আবায়া কখনো আমার লাইফে দেখি নাই, কখনো দেখিনি, এত সুন্দর এত সুন্দর। মানে আমি হিজাব পরলে ডেফিনেটলি তারা না পড়তে কে সব পরবো, কখনো যদি আমি আমি বোরখা পরি, বিকজ এত ক্লাসি মানে কালেকশন আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর, একটা থেকে একটা বেশি সুন্দর। আচ্ছা এটা আমি একটু দেখাই, এটা হলো তোমাদের আরেকটা খুব সুন্দর ওপেন, যেমন এই আবায়াটা কিন্তু খোলা, আর হাতার মধ্যে জাস্ট দেখো কি কাজ, ও মাই গড জাস্ট লুক। আর এটা হলো তোমাদের হাতাটা, আর এটা হলো তোমাদের উপরের পার্ট, আর পিছনটা আমি একটু দেখাই, শিমরি খুব শিমরি সুন্দর একটা সিল্ক। আচ্ছা বটল গ্রিন কালারের মধ্যে, এটা হলো তোমাদের বটল গ্রিন কালারের মধ্যে, আর এটার সাথেও কিন্তু তোমাদের হিজাবটা আছে আপু। এগুলির মধ্যে কোনো ডিসকাউন্ট নাই, আনফর্চুনেটলি কোনো ডিসকাউন্ট নাই, এগুলি আজকেই ফার্স্ট তোমাদের লঞ্চ হলো। আবার বলে দেই হায়া আবায়াজ বাই তারানা হাশিম, আর এটা যদি তোমরা দেখে পারচেজ করতে চাও তোমাদের রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মলে আসতে হবে, ঠিক আছে। ফার্স্ট তারানা হাশিমের রয়্যাল মালাবার লাইফস্টাইলের দিকে কিন্তু আজকে তোমাদের এটা হলো, এটা হলো তোমাদের বটল গ্রিন, আর হাতার কাজটা জাস্ট দেখো এত সুন্দর, জাস্ট লুক, আমি এমন কাজ কখনো দেখিনি আগে, এত নিখুঁত সেলাই আর এত নিখুঁত কাজ আমি দেখিনি সত্যি বলতে। এটা এটা বাংলাদেশের যে মেক কোর্সে হ্যাজ টু বি বাইরে থেকে, না বাইরে থেকে এসেছে, সব ইম্পোর্টেড না, তাই তো আমি বলি দুবাইয়ের থেকে, ইটস নট পসিবল যে এটা বাংলাদেশের। আচ্ছা এটা দেখো, এগুলি সব কিন্তু দুবাইয়ের, ঠিক আছে, এটা একটু দেখাই, সব দুবাইতে মেক করা। আর এটা হলো তোমাদের সিল্কের
খুব সুন্দর বটল গ্রিন কালার ছিল আচ্ছা আরও কিন্তু কিছু আবায়াজ আমার আমার কাছে আছে যেমন এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে পুরো ব্ল্যাক কালার এটার হাতাটা আমি একটু দেখাই এটা হলো তোমাদের হাতাটা খুবই সুন্দর আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু পেজের মধ্যে ইনবক্স করতে হবে আর এটা একটু দেখায় একদম নিচ পর্যন্ত দেখো খুব সুন্দর করে কিন্তু সেম ফ্যাব্রিকের কিন্তু তোমাদের এমন পাড়ের মতন দেওয়া আর সাইডে কিন্তু আমার খুব সুন্দর সুন্দর টাসেল আছে অনেক ক্লাসি আবায়া অনেক ইউ লুক ইরানি ইরানি অনেক অনেক সুন্দর মাশাআল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আচ্ছা এটা হলো তোমাদের খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে বাই তারানা হাশিম অলরেডি কিন্তু ক্যাপশনের মধ্যে দেওয়াই আছে আচ্ছা এটা গেল আরও অনেক আবায়াস আমি তোমাদের দেখাবো আমার সাথে থেকো আচ্ছা এটা একটু দেখি দেখাই এটা হলো দাঁড়াও আমি এটা একটু ঠিক করি আচ্ছা এটা হলো তোমাদের আরেকটা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দেখাবো যেটার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের অ্যাজ ওয়েল আর এটার মধ্যে কিন্তু খুব গর্জিয়াস তোমাদের কাজ করা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারে কিন্তু তোমাদের এমব্রয়ডারি করা এদিকে দেখো টাসেল ঝুলানো এটা হলো হাতের কাজটা আর এটা হলো তোমাদের মাঝখানে এটাও কিন্তু তোমাদের খোলা আচ্ছা নিচের নিচের পার্টটা আমি দেখাই নিচেও কিন্তু তোমাদের ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের কাজ করেন ইভেন পুঁথির কাজ করা আর এটা হলো তোমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু তোমাদের কাজ করা আছে কাজী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুবই সুন্দর আবায়াগুলি এত সুন্দর আচ্ছা এটা একটু দেখাই আর এটার প্রাইসও তোমরা জানতে পারো জাস্ট একটু হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করো ব্ল্যাকের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারে খুব সুন্দর কাজ অনেক এক্সক্লুসিভ এটা হলো তোমাদের ব্যাক পার্টটা একটু এদিকে একটু দেখাই হাই আপু কি অবস্থা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু কাফতান টাইপ আবায়া দেখাও সব টাইপেরই আমি দেখাচ্ছি তোমরা জাস্ট একটু হাই আবায়াস পেজে যাবা এটা হলো তোমাদের নেভি ব্লু কালার এটা হলো তোমাদের নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু তোমাদের পুরাটার মধ্যে গর্জিয়াস কাজ আছে ঠিক আছে এটা হলো তোমাদের হাতাটা নেভি ব্লু কালারটা দেখো অনেক সুন্দর ঠিক আছে এটা হলো তোমাদের নেভি ব্লু কালার আর এটা কি খোলা যায় হ্যাঁ এটাও কিন্তু তোমরা খুলতে পারবা এটাও খুলতে পারবে আর এটা হলো তোমাদের ব্যাক পার্ট তো ব্যাক পার্ট প্লেন আর এগুলির প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু হায়া বায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে ও এটা অনেক সুন্দর আপু ইউ লুক সো প্রিটি অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা গেল আর এটার সাথে কিন্তু তোমাদের আবার কি জানি বলে তোমাদের কিন্তু হিজাবও পাচ্ছ আর এটার প্রাইস জানতে হলে তোমাদের জাস্ট একটু হায়া আবায়াস পেজের মধ্যে ইনবক্স করতে হবে আবারও বলছি এটা হলো ফার্স্ট টাইম উই আর লঞ্চিং হায়া আবায়াস বাই তারানা হাশিম ফার্স্ট লাইভ হচ্ছে না আজকে ওদের ফার্স্ট লাইভ হচ্ছে সো এটা খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা আবায়া অনেক বেশি এক্সক্লুসিভ এত সুন্দর এইটা দেখাই ওয়াও এটা হলো ব্ল্যাকের মধ্যে এটা হলো তোমাদের ব্ল্যাকের মধ্যে খুবই খুবই সুন্দর আর হাতাটা আমি একটু দেখাই এটা হলো তোমাদের হাতাটা জাস্ট লুক এটা খুবই খুবই সুন্দর মাঝখানে তোমরা দেখতেছো খুব সুন্দর কিন্তু তোমাদের এদিকে কিন্তু তোমাদের খুব সুন্দর কিন্তু তোমাদের পুঁথির কাজ করা আছে এত সুন্দর আর নিচে কিন্তু তোমাদের কাজ আছে ঠিক আছে এটা হলো ডাবল লেয়ারের নিচেও কিন্তু তোমাদের কাজ আছে আর এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট দেখো চিক 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 করতেছে এত সুন্দর স্টোনগুলি এটা দেখো এটা হলো তোমাদের জর্জেট বাট এগুলি হলো চেরি জর্জেট এগুলি সফট জর্জেট অন্যরকম জর্জেট এটা দেখাই এটা দেখাই এটা হলো তোমাদের ব্ল্যাকের মধ্যে আচ্ছা আরো কিন্তু কিছু আছে এদিকে দেখাই ওয়াও এটাও সুন্দর পুঁথি আর পুঁথি বুঝে তো গেছো আমি কি বলতেছি রাইট আমার ইংলিশ বলতে হয় বাংলা বলতে হয় সুইডিশ বলতে হয় বাংলা যে এখনো টানা কন্টিনিউসলি 40 মিনিট বলতেছে দাঁত ভেঙে যেতেছে না এটাই তো বড় কথা পুঁথি নাকি পুঁথি মাজলিন নাকি মসলিন আমি আসলে জানি না বাট তোমরা তো বুঝে নিতেছো এটাই আমার জন্য এনাফ আচ্ছা এটা একটু দেখাই এটা হলো তোমাদের নিচের পার্টটা এদিকেও কিন্তু তোমাদের খুব সুন্দর কিন্তু তোমাদের কাজ করা আছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা যখনই আমি দেখাই তখন একটু কালার প্রবলেম করে বাট এটা হলো তোমাদের ব্ল্যাকের মধ্যে খুবই রয়্যাল লাগতেছে নিচের পার্টটা আমি একটু দেখাই এটা হলো তোমাদের নিচের পার্টটা হোয়াইটটা বাড়িয়ে দেন এটা দেখা ওইটা 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 এটা হবে না কিচ্ছু করা যাবে না এটা ওই ব্ল্যাক দেখালে হ্যাঁ হ্যাঁ হোয়াইটটা দেন আচ্ছা এটা একটু দেখাই হ্যাঁ এখন বেটার
এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে। এগুলি কিন্তু সব বলতে গেলে ফ্রি সাইজের আবায়াস। আচ্ছা এটা গেল, এখন আমি আরো কিন্তু কিছু দেখাবো, আরো সুন্দর সুন্দর কিছু আবায়াস দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। এটাও কিন্তু তোমাদের খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে, আর এটা হলো তোমাদের ডাবল পার্টের, আর এটার ফ্যাব্রিক্সটাও কিন্তু খুব সুন্দর শিমারি একটা খুবই সুন্দর ফ্যাব্রিক। ঠিক আছে, এটা হলো তোমাদের ফ্রন্ট পার্ট, আর এটাও কিন্তু খোলা যায়, আর এটা হলো তোমাদের ব্যাক পার্ট। ঠিক আছে, জাস্ট ফ্যাব্রিকটা দেখো। আর এগুলির প্রাইস জানতে হলে তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট একটু তারানা হাশিমের পেজের মধ্যে ইনবক্স করতে হবে। আবার আমি বলে দেই, তারানা হাশিমের পেজের নামটা হদিকে উপরে লেখাই আছে, হায়া আবায়াস। ঠিক আছে, হায়া আবায়াস। আচ্ছা এটা হলো তোমাদের ব্যাক পার্টটা, দেখো কি সুন্দর শিমারি। আর এগুলি প্রত্যেকটা এখন তোমরা পাবা, যদি তোমাদের, যেহেতু আমি আবায়া কখনো করি নাই, অনেক কিছু যারা হিজাব করে যারা আবায়া পরে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা কিন্তু কোনো সমস্যা হবে না তোমরা কোয়ারিজ করার জন্য, ইউ গাইজ আর মোর দ্যান ওয়েলকাম। আচ্ছা এটা একটু দেখাই, এটা হলো তোমাদের হাতাটা, আর ফ্যাব্রিকটা হলো তোমাদের সেম, আর এটা হলো ডাবল পার্টের। ঠিক আছে, এটা হলো ডাবল পার্টের, এটা ডাবল পার্টের। আচ্ছা এটা গেল, আরেকটা আমি দেখাবো, এটা হলো তোমাদের নেভি ব্লু, না এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে, এটাও খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে, হাতাটা দেখায় খুব সুন্দর সফট নেটের মধ্যে, কিন্তু খুব সুন্দর কিন্তু তোমাদের পুঁথির কাজ করা। আর এটা হলো তোমাদের নিচের পার্ট, নিচের পার্টটা আমি একটু দেখাই, নিচের পার্টে কিন্তু তোমাদের খুব সুন্দর কাটওয়ার্কের মতন, বাট নিচে কিন্তু আবার নেট অ্যান্ড কাটওয়ার্কের মধ্যে আবার পুঁথির কাজ আছে। ঠিক আছে, এটা হলো হায়া আবায়াস। আপু পেজের নাম কিন্তু অলরেডি উপরে ট্যাগ করাই আছে, পেজের নাম কিন্তু ট্যাগ করাই আছে আপু, পেজের নামটা কিন্তু ট্যাগ করা আছে। আর এটা হলো তোমাদের ব্ল্যাক কালারের মধ্যে, এটাও কিন্তু খুব সুন্দর নিচে অ্যান্ড হাতার মধ্যে কিন্তু তোমাদের সেম প্যাটার্নের খুব সুন্দর নেট অ্যান্ড দেন পুঁথির কাজ করা। আর এটার প্রাইস জানতে হলে, এগুলি কিন্তু তেমন অনেক বেশি এক্সপেন্সিভ না, রিজনেবলের মধ্যে আই এম শিওর। আর এটা একটু দেখাই, এটা হলো তোমাদের নিচের পার্ট। ঠিক আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মুনি আপু। কি অবস্থা মুনি আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ মুনি আপু। আসলে আবায়াগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। আর দেখে যদি কেউ পারচেজ করতে চায় তাহলে রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মলে আসতে পারে, যেটা হলো উত্তরা সোনারগাঁও জনপদ সেক্টর 11 খান টাওয়ার। আচ্ছা এটা একটু দেখাই, এটা হলো ভেলভেটের মধ্যে, আর কয়টা আছে? আচ্ছা এটা হলো ভেলভেটের মধ্যে, আর এটার মধ্যেও কিন্তু তোমাদের অল ওভার সেরোভস্কি স্টোন ওয়ার্ক করা। আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু ডিওর লেখা আছে ভেলভেটটার মধ্যে স্টোন ওয়ার্ক দিয়ে। এটা হলো তোমাদের হাতাটা, আর ব্যাক পার্টটা আমি একটু দেখাই, এটা হলো তোমাদের ব্যাক পার্টটা। ঠিক আছে, এটা হলো পুরাটা খুব সুন্দর, এটাও কিন্তু তোমাদের খোলা যাবে, আর মাঝখানে কিন্তু একটা টাসেল আছে, তোমরা যদি একটু মাঝখানে টাইট করতে চাও কাফতানের মতন, একজন বলছিল একটু কাফতান টাইপের দেখাতে, সো তোমরা যদি একটু কাফতানের মতন পড়তে চাও তোমরা কিন্তু এটা পারো। আর এটা হলো পুরাটা খুব সুন্দর হেভি কিন্তু তোমাদের ভেলভেটের উপরে কিন্তু করা, উইন্টারের জন্য এটা একদম পারফেক্ট হবে। আচ্ছা আরেকটা আমি দেখাবো, এটা হলো তোমাদের হিজাবটা, হিজাবের মধ্যেও কিন্তু তোমাদের এমন স্টোন ওয়ার্ক করা আছে। আপু তোমাকে আরবিয়ান লাগতেছে তাই, আমি এটা দেখাই, আসলে প্রত্যেকটাই সুন্দর কিমাবু, প্রত্যেকটাই সুন্দর। আচ্ছা এটা গেল, এটা এত সুন্দর, এত এক্সক্লুসিভ, না থাকলে দেন আমি ডেফিনেটলি। আচ্ছা আমাকে একটা পিন দাও যাবে, একটা পিন দেন, এটা বারবার খুলে পড়ে যাচ্ছে, বিরক্ত লাগতেছে আমার, আমি তো পারি না, একটা ছোট্ট একটা পিন দিলেই হবে, আমি জানি না বাট দেখি পারি নাকি, একটা ছোট্ট একটা পিন দেন, আমাকে মাত্র দিল একটা পিন। ওই যে ভাইয়াটা ছিল তো ওদিকে, বারবার খুলে পড়ে যাচ্ছে স্যার, এই পিনটা দিয়ে একটু রাখি না, এদিকে দিই, এদিকে দিব, এদিকে দিই, হ্যাঁ আমি পিনে এটা করতে গিয়ে আমার মাথার মধ্যে একদম ফুটা করে ফেলছি, আমাকে দিয়ে পসিবল এটা, আমি এত নার্ভাস ছিলাম হিজাব করার জন্য, বিশেষ করো আই হ্যাভ আ সারপ্রাইজ ফর, I have a surprise for me, you have a surprise for you. এই পিনটা কি দিছেন আমাকে? এটা তো যাচ্ছে না, এটা নতুন পিন দিতেন, করতে তো হবে, মাথার মধ্যে মনে ফুটা করে ফেলছি দুই তিনটা, আমি মানে মাথার মধ্যে, হ্যাঁ মগজ টগজ বের হয়ে যাবে আমার, বাট এনিওয়েজ সেফটি পিন ছিল না আপনাদের, সো এটা খুবই দুঃখজনক। ও মাই গড, এটা অনেক সুন্দর। আচ্ছা এটা হলো তোমাদের নিউট কালারের মধ্যে, খুব সুন্দর দুই সাইডে কিন্তু দেখো শিমারি, কিন্তু খুব সুন্দর শিমারি একটা সিল্কের মধ্যে, নিউট কালারের মধ্যে কিন্তু অল ওভার কাজ করা। ঠিক আছে, অল ওভার কাজ করা, সাইডের
কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা এদের কিন্তু তোমাদের পার্লের কাজ আছে এন্ড দেন পুঁথির কাজ আছে ঠিক আছে এটা হলো তোমাদের নিউডের মধ্যে আর এটা কিন্তু তোমাদের খোলা আবায়া এটার সাথে কিন্তু মাথার হিজাবও তোমরা পাবা এন্ড দেন তোমরা কিন্তু বেল্টও আছে এটার সাথে ঠিক আছে বেল্টও আছে অনেক সুন্দর এটার পিছনের পার্টটা আমি দেখাই খুব সুন্দর শিমারি প্রিন্ট খুব সুন্দর শিমারি ফ্যাব্রিক এটা হলো তোমাদের সামনের পার্ট এটার সাথে একটা বেল্ট আছে বেল্ট আর এটার সাথে হলো এটা হলো হিজাব আর হিজাবের সাইডে কিন্তু এমন শিমারি কিন্তু খুব সুন্দর কিন্তু ফ্যাব্রিক দাও আই লাভ ইউ সো মাচ তুমি হচ্ছো পিপল কুইন অফ পিপলস হার্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য দোয়া করো অ্যান্ড আই হোপ যে আপুরা হিজাব করো আবায়া পড়ো এই লাইফটা তোমরা আমার অ্যাকসেপ্ট করে নাও আমি চেষ্টা করতেছি মাই হার্ট অ্যান্ড সোল আচ্ছা এটা একটু দেখাই এটা হলো তোমাদের খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে আচ্ছা আর এটা হলো তোমাদের আবায়াটা এটা হলো তোমাদের ব্যাক পার্ট জাস্ট দেখো আমি জাস্ট লাইটিং এর মধ্যে জাস্ট দেখো কত সুন্দর শিমারি অনেক সুন্দর লঞ্চের জন্য ডিসকাউন্ট আছে না রে আপু আবায়ার মধ্যে ডিসকাউন্ট নাই এটা আজকে হচ্ছে আবায়াতে কোনো ডিসকাউন্ট নাই আচ্ছা আরেকটা আমি দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে আর এটাও কিন্তু তোমরা খুলতে পারো আর এটার কাজটা আমি একটু দেখাই হাতার মধ্যে কিন্তু তোমাদের খুব সুন্দর পুঁথির কাজ আছে অ্যান্ড দেন তোমাদের এমব্রয়ডারি করা আছে আর এই সাইডে আমি দেখাই সাইডেও কিন্তু তোমাদের খুব সুন্দর কাজ করা আর নিচের পার্টটাও কিন্তু তোমাদের কাজ করা খুব সুন্দর গর্জিয়াস কিন্তু তোমাদের পুঁথির কাজ অ্যান্ড এমব্রয়ডারি করা নিচে আর এটা হলো পেজটার নাম কি হায়া আবায়া আপু ক্যাপশনের মধ্যে কিন্তু দেওয়া আছে তোমরা জাস্ট একটু ক্যাপশনে দেখবা যে হায়া আবায়ার পেজটা কিন্তু ট্যাগ করা আছে ওদেরকে গিয়ে স্ক্রিনশট তুলে জাস্ট ওদের যদি একটু বেটার পিকচার দেখতে চাও ওদের পেজের মধ্যে ইনবক্স করতে পারবা হায়া আবায়াজ ইজ বাই তারানা হাশিম ঠিক আছে আচ্ছা এটা হলো তোমাদের সাইডে আর এটা হলো তোমাদের আবায়াটা ব্ল্যাক কালারের আরেকটা দেখাবো ব্ল্যাক কালারের এটার হাতাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আচ্ছা এটা হলো তোমাদের পুরো ব্ল্যাক কালারের মধ্যে আর হাতার মধ্যে দেখো খুব সুন্দর তোমাদের পুঁথির কাজ অ্যান্ড দেন তোমাদের এদিকে নিচের পার্টেও কিন্তু খুব সুন্দর করে কাজ আছে নিউটটা অসম আসলো কি মাপু অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস কত বলো না আপু আপু রেনু আপু তোমরা প্রাইস জাস্ট একটু হায়া বায়াস পেজের মধ্যে ইনবক্স করে নাও ইনবক্স করলে কিন্তু ওরা বলে দিবে আচ্ছা এটা ছিল আরেকটা খুব সুন্দর আবায়া আর এটা হলো সাইডে খুব সুন্দর করে কিন্তু পুঁথি কাজ করা অ্যান্ড দেন তোমাদের এমব্রয়ডারি করা আল্লাহ আপু আপনাকে মাশাল্লাহ এত সুন্দর লাগছে মাশাল্লাহ আপু চোখ সাথে থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য অনেক দোয়া করা যে আপুরে তোমরা হিজাব পড়ো বোরখা পড়ো আমার এই লাইফটা তোমরা প্লিজ মেনে নিও ঠিক আছে আমি চেষ্টা করছি 100% তোমাদের জন্য আচ্ছা এত সুন্দর কালেকশন তোমরা যদি যারা হিজাব পরো আবায়া পরো না দেখো সামনাসামনি এটার জন্য আমি বলবো আবায়া কালেকশন দেখার জন্য রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মলে আসবা যেটা হলো সোনারগাঁও জনপথ সেক্টর 11 খান টাওয়ারে কিন্তু তোমরা দেখে পারচেস করতে পারবা অনলাইনে যদি অর্ডার করতে চাও তোমাদের হায়া আবায়াস বাই তারানা হাশিম পেজের মধ্যে অর্ডার করতে হবে যেটা হলো তোমাদের অলরেডি ক্যাপশনে দেওয়া আছে হায় শুভতি হ্যাঁ আমি প্রথম আমার লাইফে 5 বছরের ক্যারিয়ারে এই প্রথম আবায়া পরলাম এত সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর আমার কিন্তু কেউ জানে না আমার কিন্তু বাসায় একটা বোরখা আছে বাট এত সুন্দর না আমি কিন্তু বোরখা পরি আমি কিন্তু বোরখা পরি আমি লাস্ট বোরখা পরছি আমার নানু যখন জীবিত ছিল আচ্ছা এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান আর এটা একটু দেখাই এটার হাতের মধ্যেও কিন্তু তোমাদের খুব সুন্দর কিন্তু তোমাদের কাজ করা আর এটা এটা হলো তোমাদের নিচের পার্ট নিচেও কিন্তু তোমাদের খুব সুন্দর পাইপ ওয়ার্ক করা অ্যান্ড দেন খুব সুন্দর কিন্তু স্টোনের মেটালের কিন্তু খুব সুন্দর কিন্তু পুঁথি দেওয়া আছে অ্যান্ড দেন খুব সুন্দর গর্জিয়াস হেভি তোমাদের পাইপ ওয়ার্ক করা আছে আর এটা হলো তোমাদের ব্যাক পার্টটা আর এগুলি সব হলো তোমাদের দুবাইয়ের এগুলি একটাও বাংলাদেশের না দেখলেই তোমরা বুঝবা কোয়ালিটি হলো একদম টপ নচ এ গ্রেডের কোয়ালিটি আর প্রত্যেকটা আবায়া একটা থেকে একটা বেশি সুন্দর আর এটার কালারটা আমি একটু দেখাই এটা হলো এই কালারটা এটা হলো তোমাদের একটু ব্রাউন কালার তোমরা বলতে পারো অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফর টুডে আবার আমি বলে দিই দিস ইজ দ্য ফার্স্ট লাইভ উইথ হায়া আবায়াস বাই তারানা হাশিম যারা যারা আমার লাইফটা দেখতেছো আবায়া কালেকশন তোমাদের ভালো লাগছে তোমরা কি করবা জাস্ট ওদের পেজের মধ্যে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবা আর তোমরা যদি ফিজিক্যালি এসে তোমরা যদি পারচেস করতে চাও দেখে পারচেস করতে চাও রয়্যাল মালাবার লাইফস্টাইল ফ্যাশন মলে তোমরা আসতে পারো যেটা হলো উত্তরাতে সোনারগাঁও জনপথ সেক্টর 11 খান টাওয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আই এম নদী খন্দকার দ্য ব্র্যান্ড অ্যাম্বাসডর রয়্যাল মালাবার লাইফস্টাইল আর আজকে আমি তোমাদের লঞ্চ করছি আমাদের ফেভারিট তারানা হাশিম হায়া আবায়াসকে ফ্রম রয়্যাল মালাবার সো তোমরা এখন অনলাইনেও পারচেস করতে পারো তোমরা যদি দেখে পারচেস করতে চাও তোমরা মালাবারে এসে পারচেস করতে পারো থ্যাংক ইউ সো মাচ খুব শীঘ্রই আবার লাইভে আসবো নতুন কিছু নিয়ে টিল দেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই